লোক সকল মনের দ্বারা আকৃষ্ট হইয়া সত্যকে ভুলিয়া অস্থায়ী প্রকৃতিতে ভাগ্য অনুসারে পড়িয়া তাহার গুণের ঊর্ধ্ব অধ প্লাবন দ্বারা পরিচালিত হইয়া কালচক্রের অধীন হইয়া সত্যকে ভুলিয়া প্রকৃতির সহচর হইয়া থাকে। এই সংকট হইতে মুক্তির জন্যই সত্যের অধীন হইতে চেষ্টা করিবার অভ্যাস করিতে করিতে সকল ঋণ মুক্ত হইয়া অবিচ্ছেদে সত্যের প্রসাদ লাভ করিয়া পরম শান্তিপ্রাপ্ত হয় জানিবেন। অতএব নিজ নিজ অধিকারীর দাবি না করিয়া কর্তব্য সম্বন্ধে সচেতন থাকাই কর্ম জানিবেন। জন্ম মৃত্যু বিবাহ ইহার কর্তা ভবিতব্য ব্যতীত আর কাহারও কোনো অধিকার নাই, ভাগ্যানুসারে সকল হইয়া থাকে। যখন যাহার ভবিতব্য উপস্থিত হইবে তখনই লোকে ভাগ্য লাভ করিতে পারিবে।